ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল কাউন্সিলর রামপেয়ারের রামের ছেলে রামকিঙ্কর রামের। আজ কেওড়াতলার মহাশ্মশানে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এবং চালকের আসনেই ছিলেন রামকিঙ্কর রাম। এবং সেই গাড়িটি যখন দাঁড়িয়েছিল তখনই বেহাল রাস্তার কারণে খানাখন্দে পড়েই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে সেই গাড়িটির ওপর, তাতেই পৃষ্ঠ হয়ে মারা যান রামকিঙ্কর রাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, রামকিঙ্কর রাম তিনি প্রয়াত হয়েছেন এবং আজ তার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য, ইতিমধ্যেই কি দেহ নিয়ে আসা হয়েছে সেখানে? এই দুর্ঘটনার ফলে সারা এলাকার মানুষ সম্পূর্ণভাবে এই দুর্ঘটনা এরকম একটি যুবকের প্রাণ চলে যাওয়া একবারই কামনা। সেখান থেকে তার বাসভবন থেকে তার মরদেহ ইতিমধ্যেই কলকাতা পুরো বিভিন্ন ওয়ার্ডের সংস্থারা তারা এসেছেন, কারণ রামকৃষ্ণ রামের বাবা অন্যতম কাউন্সিলর, সেই কারণে কিন্তু সবচেয়ে তার সাথে দেখা করতে হয়েছে। কলকাতার রবি খাতুন কিন্তু সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন এবং এই নিয়ে তার শেষকৃত্য সেখানে কিন্তু এলাকার মানুষ বিশাল ভিড় চোখে পড়ছে। সেই ছবি কিন্তু আমাদের শুরু হয়েছে, বেশ কিছুটা সময় লাগে। ধন্যবাদ তোমাকে, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। আজ রামকিঙ্কর রাম তৃণমূল কাউন্সিলর রামপেয়ারের রামের ছেলে, তার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে এবং ইতিমধ্যেই দেহ এসে পৌঁছেছে সেখানে।